হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এইমাত্র আমাদের গ্রামের যে পোস্টমাস্টার আছে, উনি আমাকে ফোন করে বললো আপনার একটি চিঠি আছে গুগল থেকে এসেছে। তো তখন আমি গিয়ে দেখি আমার যে ইউটিউব চ্যানেল আছে ভক্তি ভরসা, সেই চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন বলে, তো যে অ্যাড্রেস ভেরিফিকেশনের পিন হয় সেই পিনটি এসছে। তো পিনটি প্রথমে নেওয়ার আগে আমি সিগনেচার করে দিলাম ওনাকে। হাতে নেওয়ার পরে আমাকে উনি প্রশ্ন করলো যে এটা কি। আমি তখন ওনাকে বললাম এটি আমার ইউটিউব চ্যানেল ভক্তি ভরসা বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের যে ভেরিফিকেশন পাসওয়ার্ড হয় অ্যাড্রেস ভেরিফিকেশনের অ্যাডসেন্সের, সেটা এসছে। তা উনি সঙ্গে সঙ্গে আমাকে খুবই বাহবা দিল, আমাকে ধন্যবাদ বললো, বললো যে এটা চালিয়ে যাও, কারণ এই সমস্ত পাসওয়ার্ড বা পিন সবার কপালে জোটে না। তো এই বলে আমি তখন হাতে পেলাম পিনটা, খুবই ভালো লাগলো, আমি খুবই খুশি, এমনকি আমার স্ত্রীও খুবই খুশি, কারণ সে আমাকে খুবই হেল্প করে, আমাকে খুবই সাহায্য করে, আমার সাথে সাথে থাকে। তখন তিনি আমাকে বললো এবার বাড়ি চলো, বাড়িতে গিয়ে সকল বন্ধুদের কে জানাও তোমার ব্যাপারটা। তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে, আজকে দীর্ঘ মেহনতের পরে ইউটিউব থেকে পাঠানো আমেরিকা সেই গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন পিন বলে, তো অ্যাড্রেস ভেরিফিকেশন পিন আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে হাতে পেলাম। তো এই পিনটা হাতে পেয়ে আমি এতটা খুশি, এতটা খুশি কি বলবো, মানে যদি চাকরির জয়েন্ট লেটারও আসতো তাও বোধহয় আমি এতটা খুশি হতাম না। তো এখন কথা হলো ইউটিউব থেকে আমি কত টাকা পেলাম। আসলে বন্ধুরা, ইউটিউব থেকে এখনও আমি কোনো পেমেন্ট পাইনি, কারণ আমার এই কথাটা কিসের জন্য বলছি, কারণ তোমরা তো অবশ্যই জানো যে ভিডিওতে যত ভিউজ হয় তত বেশি আর্নিং হয়, কিন্তু ভিডিও আমার তত ভিউজ হয় না, কারণ আমি ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো করতে পারি না। এই কারণেই করতে পারি না, কারণ আমি ভিডিও রেকর্ডিং করি আমার এই ছোট্ট মোবাইল দিয়ে, ইয়ে অতটা কোয়ালিটি ভালো দিতে পারে না। এবার যদি ভিডিও ভিউজ না আসে তাহলে কি করে আমি তোমাদেরকে ভালো আনন্দিত করব, কি করে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ আমি ভালো ভিডিও করছি, কারণ আমার আর্থিক অবস্থাটা এতটাই খারাপ, এতটাই মানে নিম্ন। সেই একটা গান আছে না যে গরিবের দুঃখ বোঝার কেউ নেই, চালে ডালে দিন আনি দিন খাই, সেই রকম হচ্ছে আমার অবস্থা। আমি কোনো দিন 500 কামাই, কোনো দিন 300 ইনকাম করি, কারণ আমি একজন টোটো ড্রাইভার, টোটো চালাই, টোটো চালিয়ে আমার সংসার চলে। কিন্তু এক সময় আমার যথেষ্ট পরিমাণে যতটা ইনকাম সোর্স ছিল খুবই ভালো ছিল, কিন্তু এখন আমার সবচেয়ে বড় কথা হলো আমার মাটি, আমার পায়ের তলা থেকে মাটি আর মাথার উপর থেকে আকাশ চলে গেছে, কারণ সবচেয়ে বড় যে আমার বটবৃক্ষটা আমার মাতা এবং আমার পিতা, বলে তো আমার মা আর আমার বাবা দুজনেই গত হয়ে গেছেন। এবার আমি জীবনে পুরো একা, যাকে বলা হয় অনাথ, আমার অনেক মানুষ থাকতেও নেই। তাই আমার এই মোবাইলটা চেঞ্জ করে যে আমি একটা ভালো ক্যামেরা কিনবো সেই ক্ষমতাটাও আমার নেই। তাই এখন যদি আমি ইউটিউব থেকে পয়সা কামাই, সেই পয়সা দিয়ে ফার্স্ট পেমেন্ট হাতে পেয়ে আমি একটা ভালো মোবাইল কিনবো এবং একটা ভালো ক্যামেরা কিনবো, যাতে ভালো ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে আমি দেখাতে পারি। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। এক সময় আমার অনেক বন্ধু ছিল, অনেক বান্ধবী বা অনেক আত্মীয় স্বজন ছিল, আজকে আমার মা বাবা কেউ নেই বলে সবাই আমার কাছ থেকে একে একে দূরে চলে গেছে, কেউ আমাকে সাপোর্ট করে না। কিন্তু তবুও আমি তোমাদের আশায়, তোমাদের প্রতীক্ষায়, তোমার এখন আমার কী বলবো, আমার কথা বলার ক্ষমতা নেই, কিন্তু এতটা খুশি হয়েছি এই ভেরিফিকেশন পিনটা পেয়ে, এখন জানি না ভবিষ্যতে কী লেখা আছে, কী হবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে সাপোর্ট করো, যাতে ভালো ভিডিও রেকর্ডিং করে আমি তোমাদেরকে আনন্দিত করতে পারি, তোমাদের মনকে আমি জয় করতে পারি। আর সবাই মনে রাখবে আমার চ্যানেল ভক্তি ভরসা, এবং এতে সমস্ত সব রকমের ভিডিও বলে, তো বাউল গান, কবি গান, কীর্তন, পদাবলী কীর্তন ইত্যাদি গানমূলক গান আমি পোস্ট করে থাকি। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু এই ব্লগ ভিডিও, মানে এই যে ভিডিও, এটা ব্লগ ভিডিও, এরকম ভিডিও আমি পোস্ট করি না, শুধু আমার মনের দুঃখটাকে তোমাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা আজকে বানাতে বাধ্য হলাম। তাই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো, যেন আগামী দিনে আমার স্বপ্নকে উঁচু করতে পারি। আর সবচেয়ে বড় কথা, ধন্যবাদ ইউটিউব, ধন্যবাদ ইউটিউব পার্টনার প্রোগ্রামকে, এবং ধন্যবাদ আমার সমস্ত ইউটিউবার্স ভিউয়ার্সদের, এবং সমস্ত
যারা এখন আমাকে ভালোবাসে তাদেরকে। আর সবচেয়ে মেন কথা হলো, আমি যে মোবাইলটা দিয়ে আমি ভিডিওটা করি সেই মোবাইলটা অতটা ভালো না। এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা আমার একটা বন্ধু আমাকে হেল্প করেছে এই ভিডিওটা করার জন্য, তাই আমি ওর কাছ থেকে একটা ধার নিয়ে, ক্যামেরা একটা ধার নিয়ে এই ভিডিওটা আমি করছি। এবার তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো যেন আমি ভালো আর্নিং করে, ভালো ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে ভালোভাবে আনন্দিত করতে পারি। এছাড়া তোমাদের কাছে আমার আর কিছু চাওয়ার নেই। তাই এখন আমি সেই অ্যাড্রেসটা ভেরিফিকেশানটা ক্র্যাশ করে ইনসাইট করব, মানে সাবমিট করব, তারপরে দেখব আমাকে ইউটিউব কত টাকা দেয়। প্রথম পেমেন্ট পেলে আমি অন্তত একটা ভালো ক্যামেরা কিনবো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ আমাকে সাহায্য করো, আমার সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করো।